লোকে লোকারণ্য হবেই বা না কেন। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন। এই প্রতিযোগিতাকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে নদীর পাড়ের হাজারো মানুষ। রঙ বেরঙের বাহারি নৌকার পসরা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ শিশু এবং বৃদ্ধের সমাগম হয়। না অনেক মেলা দিন দেখি নাই, এইবার কেমন? এবার অনেকদিন পর হচ্ছে না? ওই যে লোকে থাকতে ওই যে আমার জীবনে আমি প্রথম এই প্রথম নৌকাবাজ দেখতে আসছি, তো এই নৌকাবাজ দেখে আসলে অনেক ভালো লাগতেছে। আসলে জীবনে না বইয়ের পাতায় পড়ছে, সবসময় বইয়ে পড়ছে যে নৌকাবাজ নৌকাবাজ, কিন্তু গ্রাম বাংলা থেকেও কখনো নৌকাবাজটা দেখা হয়নি। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে আমি আজকে প্রথম নৌকাবাজ দেখলাম। আই এম সো এক্সাইটিং। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইসমাইল হোসেন বসুনিয়া স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে শুরু হয় এই নৌকাবাইজ প্রতিযোগিতা। নানান বাদ্যযন্ত্রের তালে তালে তিস্তার নৌকায় কসরত দেখে এগিয়ে চলেছে পঙ্খীরাজ, বীর বাহাদুর, দুরন্ত চিতা, সীমান্ত এক্সপ্রেস, মায়ের দোয়া, শের বাংলা, পাগলা বাবা নামের তিস্তা ও কুড়িগ্রামের অংশগ্রহণকারী মোট আটটি দল। বাংলার পুরনো দিনের ঐতিহ্য ফিরে পেয়ে সবাই খুবই উচ্ছ্বসিত।